এ বেউটা বে মরিয়া গেলছে নাকি আগুন দিলে এ শালা তো মরিয়াই গেলছে সিআরডিকে ফোন করি হ্যালো সিআরডি এখানে একটা লাশ পড়ে আছে তাড়াতাড়ি আসুন অভিজিৎ দাদা দেখে মনে হচ্ছে একে কিছুভাবে মার্ডার করা হয়েছে দেখো তো তদন্ত দেখো তো চেক করো কি আছে না আছে স্যার একটা জিনিস পেয়েছি হ্যাঁ কি স্যার এটা সিগারেটটা দিয়া সেলাই পেয়েছি তার মানে নিশ্চয় এই নেশা খুঁজছিল তার লিগার পকেটে বিড়ি সিগারেট পাওয়া গেছে বুঝলে চলেন স্যার তদন্ত করে দেখি কিভাবে মরেছে ঠিক বলেছো অভিজিৎ তদন্ত করতে হবে বুঝলে অভিজিৎ আদায়া এই এলাকাটা না খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়েছে নিশ্চয় খুনি এই এলাকাটা কি লিপকে আছে বুঝলে তো এই এখানে যা তদন্ত করতে আর খুনো টাটকা টাটকা মনে হয়েছে হ্যাঁ স্যার টাটকাল আছে এখনই রক্ত বেরিয়ে আছে বুঝলে অভিজিৎ তাইলে চলো লাশটা থাকে এখানে আমরা ধুড়ে আছি তদন্ত ফন্দ করে আছি চলো চলো শুনো দয়া আর অভিজিৎ অভিজিৎ তুমি এদিকে যাও দয়া তোমার দিকে যাও আর আমি কি করবো সিগারেট খাই আসি এটা কি বে এটা তো কিছু মনে হয়েছে তাহলে আর একটা ডাকি ওই দয়া অভিজিৎ কোথায় আছিস দয়াই অভিজিৎ দেখো এটা চেক করে হ্যাঁ স্যার দেখছি গোবর মানে কি বুঝতে পারছো তার মানে এখানে গোবর পড়ে আছে তার মানে নিশ্চয় কোনো মোষ টাসে আসলে মোষ না তো গরু এখানে গোবর মানে তো গরু মহিষে আসবে এখানে মানুষ আসবে নাকি চলেন অন্য জায়গায় যাই চলো তাহলে দয়া অভিজিৎ সামনে যাওয়া যাক সামনে দেখা যাক চলেন যাক রক্ত পড়ে আছে চেক করে দেখো দেখি আমি শুনে দেখি দূর মানে একবার গোবর লাগছে একবার মূর্তি লাগাই আছে আমি থাকবোই না বাড়া আপনাকে কে এসিপি বর্ধমান করে আছে আমি গেনু ও দাঁড়াও 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 আর করবো না চলো ওদিকে চলো ভালো কোনো একটা তদন্ত করতে চলো বুঝলে দয়ার অভিজিৎ এই এলাকাটা না খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়েছে বুঝলে এই এলাকাটা ভালোভাবে তদন্ত করতে হবে এলাকাটার মধ্যে তো পাওয়া যাবেই মানে কোনো কুলুমুলু পাওয়া যাবেই অবশ্যই আর তার থেকে বড় বিষয় হচ্ছে কি এই এলাকার কোনো বাসিন্দা যদি পাই তো আর আগে জিজ্ঞাসা করতে হবে যে মার্ডারের বিষয়ে কিছু জানা যাবে ভালোভাবে তদন্ত করতে হবে তাহলে কেসটা অবশ্যই সমাধান হয়ে যাবে চলো আচ্ছা ভাই তোমরা কি জানো এই মার্ডারের বিষয়ে কিছু এখানে যে মার্ডারটা হয়েছে ওই মার্ডারের বিষয়ে তোমরা কিছু আমি তোমার মার্ডারের বিষয়ে কি জানবো তোমার কাজ তুমি দেখে লাগা কিনা
বুঝলে অভিজিৎ দা এরা হচ্ছে না ডেঞ্জার মানুষ হ্যাঁ আমরা এখানে আরে বেশিক্ষণ থাকি না ধরে আর আমি ভাবি বুরুজ খলিফার মতন লাগছে তো তাই ভাবলাম যে বুরুজ খলিফার মনে হয় ঠিক আছে চলো বুঝলে দয়া আর অভিজিৎ এই যে এই এলাকাটা চলে আনো এলাকাটা এবার ভালোভাবে তদন্ত করতে হবে বুঝলে তো তদন্ত করে দেখো কোথাও কিছু পাওয়া যায় কিনা যাও ছিটিয়ে দাও সব এই তো এবার একটা জিনিস পেয়েছি এটাই সার কি যাবে ঠিক আছে এটাই দেখাও ইরে বাড়া কি করতে বন্ধ হয়েছে এর বাড়া কি করব না একটা জিনিস পেয়েছি যাই এটাই দেখাই সালা এখানটা মনে হয় খুনির মনে হয় ক্লাব মনে হয় লাইট টাইটও জ্বালা আছে লাইট টাইট লাগা আছে আর এখানে নিশ্চয় এটা খুনির ক্লাব তাছাড়া কিছুই নাই দেখতে হবে নিচে যেয়ে দেখতে হবে ক্লাবের মধ্যে সালারা গেল কোন থেকে এখন পর্যন্ত আইলো না কোথায় গেল ওই শালা মরাই খেয়ে দে শালা নেশাকর নেশাকর লাগছিল এটা খেয়ে যায় হয়তো মরেছে এটাও হতে পারে এটাও হতে পারে ঠিক আছে চলো তাহলে এই ক্লাবটার ভিতরে যাই এখানে ক্লাব দেখলে একটা ক্লাব আছে ক্লাবের ভিতরে কিছু না কিছু রহস্য আছে হ্যাঁ মধ্যে মনে হয় খুনিকে পাওয়া যাবে মনে হয় এটা খুনির ক্লাব পাওয়া ক্লাব চলেন চলেন স্যার আগের পাঞ্জরিতে গিয়ে পাওয়া গেল তার মানে বুঝতে পারছো রহস্য আছে হে দেখো 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 ওরা না ভিতরে যাওয়া যায় লাগছে ভিতরে গেল মানে ওরাকে দেখে একটু কেমন কেমন লাগছে চলো ওরা ধরে চলেন চলেন চলো চলো অমৃতসারী
দয়া দরজা বাবু দূর মারা এখানে দরজা কই এই দেখে কে এসিবি চাকরি না দরজা না তো না চল ভিতর চল দয়া অভিজিৎ ধরো ধরো ওদেরকে ধরো পালাছে ধরো সকাল থেকে কি করছি সন্ধ্যা লেগে গেল লাস্ট যখন চুরি হয়ে যাবে বুঝলা তাইলে দয়া আর অভিজিৎ এই লাস্টটা তাইলে মরল কিভাবে আমরা তো কোনো ক্লোই ধরে পেন না তাইলে কি করা যায় এই লাস্টটাকে পোস্টমর্টেমই দিতে হবে মনে হয় লিয়ে যেতে হবে তার তদন্ত করতে পাঠাতে হবে হ্যাঁ ওটাই করতে হবে ওটার পরেই বোঝা যাবে হ্যাঁ ওটাই ঠিক হবে ও স্যার লাস্ট ফেলে আলো এই শুন তোরে শুন তো কালি আমরা ভোরে থেকে এখানে না খাইয়া তদন্ত করছে তুই উঠে চলে যাচ্ছিস তুই মূল কাছে বাঁচলি কখন আবার কিভাবে সালা বাড়িতে মাগির যারা আর এখানে আমি গাঞ্জা পাতা খেয়ে শুতে ছিল আর সালা এখানে তোর হয়ে যালা যা জাগের দিস গেছিস বাদ দে আর পকেটে সিগারেট ছিল কে লিয়াছে এবার গেছিস ভাই এই লিয়াছে সালাম